তামা করতালি দিলে কি হয়? মনে করুন আপনি কোনো একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন, সন্ধ্যার সময় একটা বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে আছেন, মন দিয়ে শুনবে মা। তা কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে থেকে সন্ধ্যাবেলায় গিয়ে যদি একটু জোর করে করতালি দেন কি হবে মা? কি হবে, কি হবে বলুন তো? ওই গাছের উপরে যতগুলো পাখি বসে থাকবে, পাখিগুলো কি করবে? সবাই উড়ে চলে যাবে। জোর করে যদি করতালি দেন তাহলে সেই পাখিগুলো উড়ে চলে যাবে। তদ্রূপ এই যে আমাদের দেহবৃক্ষ, এই দেহবৃক্ষের মধ্যে ছটা পাপরূপী পাখি আছে, সেইগুলোর নাম আপনারা সকলেই জানেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই ছটা পাপরূপী পাখিকে তাড়াতে হলে চাই এক জোড়া করতাল। পাবো কোথায়? না সাধু সঙ্গে। সাধু সঙ্গ করলে তবেই এই দেহটার মুক্তি ঘটবে মা, তবেই তো হরিনামের তালি দিতে পারবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ ভক্তি হয়। কি গো বাবা, খারাপ সঙ্গ করলে মানুষ কোন পথে যায়? খারাপ সঙ্গ করলে কোন পথে যায় মা? খারাপ পথে। আর যদি সাধু সঙ্গ করে, ভালো সঙ্গ করে, তাহলে কোন পথে যায়? ভালো পথে যায়। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই যে সবাই বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, তাই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তখন ভগবান কি বললো জানে? ওগো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমি তোমায় দেব না, তবে এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ প্রভু? না শোনো, খুব সহজ কাজ, বেশি কঠিন কাজ না। তুমি ফিরে যাও, কাল সকালবেলা ঘুম থেকে উঠে গৃহের দরজা খুলে তুমি যার বদন প্রথমে দর্শন করবে, তুমি তাকে এই প্রশ্নটা একবার জিজ্ঞাসা করবে যে হ্যাঁ গো, সাধু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে কি লাভ হয়? দেবর্ষি নারদ বলছে, প্রভু আমি আমার উত্তর পেয়ে যাব। বলছে, হ্যাঁ নারদ, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তা নারদ কি করেছে? পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে গৃহের দরজা খুলে দেখতে পেল কি, একটা ছোট কাঠ বেড়ালি। সেই কাঠ বিড়ালিটাকে দেখেছে। এবার নারদ তো মনে রেখেছে যে ভগবান বলেছে যাকে প্রথম দর্শন করবে, তা প্রথম দর্শন করলো সেই কাঠ বিড়ালিকে। তা সেই কাঠ বিড়ালিটাকে দেখতে পেয়ে নারদ মনি ডাক দিচ্ছে, এই কাঠ বিড়ালি একবার এদিকে আয় তো। নারদ মনির গলার আওয়াজ পেয়ে সেই কাঠ বিড়ালিটা চুপ করে দাঁড়িয়ে গেছে। নারদ মনির কাছে এসেছে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কাঠবিড়ালি, বলতে পারিস? বল দেখি, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? এই কথাটা শোনা মাত্র সেই কাঠবিড়ালিটা কি করলো জানেন মা? সেই ছোট্ট কাঠবিড়ালিটা দেবর্ষি নারদের বদন পানে চাইতে চাইতে তার বুক ভেসে গেল নয়নের জলে। দেবর্ষির বদন পানি চাইতে চাইতে দেবর্ষির চরণের মধ্যে আছাড় খেয়ে পড়ল। তৎক্ষণাৎ দেবর্ষির চরণে সেই ছোট্ট কাঠবিড়ালির মৃত্যু ঘটে গেল। নিতাই গৌর হরি গো। সেই কাঠবিড়ালিটা বাবা মারা গেল। দেবর্ষি নারদ যেই নেই দৃশ্য দেখলো, ছুটতে 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 এলো ভগবানের কাছে, দয়াময় দয়াময়, এ কি হলো প্রভু? কি হয়েছে নারদ? প্রভু আমি তো আপনার কথা মতো একটা ছোট্ট কাঠবিড়ালিটাকে দর্শন করেছিলাম, তা তাকে যখন এই প্রশ্নটা করলাম সে আমার চরণতলে আছাড় খেয়ে মারা গেল, এটা কেন হলো প্রভু? তাহলে কি আমি আমার উত্তর পাবো না? হ্যাঁ নারদ, তুমি তোমার উত্তর পাবে, কিন্তু তোমাকে এক বছর অপেক্ষা করতে হবে। আবার এক বছর? হ্যাঁ গো নারদ,
এক বছর অপেক্ষা করে ঠিক এই দিনে তুমি যে কাজটা করেছিলে সেই কাজটা আবার করবে। সকালবেলা ঘুম থেকে উঠে যার বদন প্রথম দর্শন করবে তাকে তুমি এই প্রশ্নটা করবে। এক বছর অপেক্ষা করার পরে দেবর্ষি নারদ সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে যেই না ঘরের বাইরে বেরিয়েছে, দেখলো কি এক গাভী মা একটা গরু একটা ছোট্ট বাছুরি দিয়েছে। এবার ছোট্ট বাছুরি জন্মাবার কিছুক্ষণ পরে লাফিয়ে বেড়াচ্ছে, তা দেবর্ষি নারদ যেই না সেই বাছুরিটাকে দেখলো, দেখা মাত্রই তাড়াতাড়ি করে ডাকছে, এই বাছুরি শোন 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 শোন। বাছুরিটা সেই ছোট্ট বাছুর ছানা দেবর্ষির কাছে এসেছে। ওরে বাছুরি বলতে পারিস, বল দেখি বাবা, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? যা সেই কাঠবিড়ালি করেছিল মা, সেই ছোট্ট বাছুরিও ঠিক তাই করল। দেবর্ষির বদন পানে চাইতে চাইতে নয়নের জলে বুক ভাসাতে ভাসাতে দেবর্ষির চরণ তলে আছাড় খেয়ে পড়ল। তৎক্ষণাৎ দেবর্ষির চরণে ওই কাঠবিড়ালির মৃত্যু হয়ে গেল। ওই বাছুরিটার মৃত্যু হয়ে গেল। সেই কাঠবিড়ালির যেমন ভাবে মৃত্যু হয়েছিল সেই বাছুরিরও ঠিক একই ভাবে মৃত্যু হয়ে গেল। এবার যেই না বাছুরির মৃত্যু হলো, দেবর্ষি নারদ আর সহ্য করতে পারলো না, ছুটতে ছুটতে এলো ভগবানের কাছে, দয়াময় এ তোমার কেমন লীলা, তোমার কথা মতো আমি যে কাজগুলো করলাম তাতে তো ছোট ছোট দুটো প্রাণীর মৃত্যু হয়ে গেল, তাহলে তুমি বলে দাও যে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তোমার কাছে নেই, বলে দাও দেবর্ষি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তাহলেই তো মিটে যায় এইভাবে প্রাণী হত্যা কেন। তখন ভগবান বলছে, দেবর্ষি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। না না প্রভু, আর আমার প্রশ্নের উত্তর চাই না। ওগো দেবর্ষি, তুমি আর এক বছর অপেক্ষা করো, আমি তোমায় কথা দিলাম, এবার তুমি আর নিরাশ হবে না দেবর্ষি, তুমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। যা তুমি পূর্বে করেছো সেই একই কাজ তুমি এক বছর পরে আবার করো। তাই করলো মা, এক বছর অপেক্ষা করলো, সকালবেলা ঘুম থেকে উঠে গৃহের দরজাটা খুলে যেই না বাইরে বেরোলো, একটু গিয়ে দেখছে কি একজন ভক্ত মা ছোট্ট ফুটফুটে একটা সন্তান প্রসব করেছে, সেই নবজাত সেই সদ্যজাত সন্তানটাকে কোলে করে নিয়ে বসে আছে। তা যেতে যেতে সেই শিশুর বদনটা প্রথমে নয়নে পড়েছে। ভগবান যেহেতু বলেছিল যার বদন প্রথম দর্শন করবে, যেই না সেই ছোট্ট শিশুর বদনটা নয়নের মধ্যে পড়ল, অমনি দেবর্ষি নারদ কি করলো সেই ছোট্ট শিশুর কাছে, ওই ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে বলছি, ওরে সদ্যজাত শিশু বলতে পারিস, বল দেখি বাবা, আজ 3 বছর হলো আমি এই একটা প্রশ্নের উত্তর খুঁজে চলেছি, কিন্তু কিছুতেই আমি আমার উত্তরটা পাইনি, তুই কি বলতে পারবি বাবা? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? সদ্যজাত শিশু তো মা, সে তো আর কথা বলতে পারে না, তাই ভগবান সেই ছোট্ট শিশুর অন্তরে প্রবেশ করলে, সেই ছোট্ট শিশুর মধ্যে প্রবেশ করে ছোট্ট শিশুকে দিয়ে কথা বলাচ্ছে। কি বলছি? ওই ছোট্ট শিশুটা বলে উঠল, দেবর্ষি, ও দেবর্ষি, তুমি জানো না, তুমি জানো না, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তোমার মতো পরম বৈষ্ণব যে সে জানে না সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? শোনো দেবর্ষি, একটু ভালো করে মনে করো, ও দেবর্ষি, আমি ছিলাম সেই কাঠবিড়ালি, তোমার মতো বৈষ্ণবের চরণের স্পর্শ পেয়ে আমি হয়েছিলাম বাছুরি, বাছুরি জন্ম পেয়ে যাই না তোমার মতো পরম বৈষ্ণবের চরণ তলে আছাড় খেয়ে পড়লাম,
আছাড় খেয়ে পড়া মাত্র আমি এই মানব কুলে জন্ম পেয়েছি। তাই মা গো, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে একজন ভক্ত মায়ের গর্ভে এক সুসন্তান হয়ে জন্ম নেওয়া যায়। তাই তোমরা সকলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করো, সকলে মিলে উচ্চস্বরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মা গো, তাই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে গুরুদেবের কাছ হতে একজোড়া করতাল নেবেন, আর সেই করতাল দিয়ে কি করবেন, না কৃষ্ণ নামের তালি দেবেন। এই যে দুটো হাত আছে, এখন তো করতাল সঙ্গে করে আনেনি, এই দুটো হাত দিয়ে হাতে তালি দেবেন। আর আমার সঙ্গে আপনারা সকলে মিলে বলুন, কি বলবেন, না কৃষ্ণ নামের তালি দিয়ে আমরা সবাই বলবো, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, কৃষ্ণ নামে তালি দিয়ে নিদায় গৌর হরি বল হরি বল, কৃষ্ণ নামে তালি দিয়ে শুদ্ধ করম, কৃষ্ণ নামে তালি দিয়ে শুদ্ধ করম। দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষী গণ, যত পক্ষী গণ কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ কর মন, সবাই মিলে হাতে তালি দিয়ে, হাতে তালি দিতে হবে বাবা, কামনা বাসনা তোমার সব যাবে দূরে, কামনা বাসনা তোমার সব যাবে দূরে, নামের তালি দিয়ে শুদ্ধ করম, পতিত পাবন শুধুনির তীরে প্রভু আমার নৃত্য করছে। তা প্রভুর নৃত্য দেখে নিত্যানন্দ কি দেখল জানেন মা, যে আমার গৌর সুন্দর আমার ভাই এমন ভাবে নৃত্য করে যে এই নবদ্বীপের ধুলা তার অঙ্গে লেগে যায়। গৌর সুন্দর নাম প্রেমে এমনই বিভোর হয়ে যায় যে সে যে ধুলার মধ্যে গড়াগড়ি দেয় তার কোনো হুঁশ থাকে না। তাই নিত্যানন্দ কি দেখল, যে আমার ভাইয়ের অঙ্গে তো ধুলো লেগে যাবে, তাই সেই ধুলো লেগে যাবে যখনই দেখতে পেল, অমনি নিত্যানন্দ গৌর সুন্দরকে আগলে আগলে নৃত্য করছে। কেমন ভাবে, আমার নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পরে পাছে নিতাই নাচে কাছে, সে সুন্দর করে গৌর সুন্দরের কাছে কাছে নৃত্য করছে।
তার মধ্যে তো রাধার ভাব আছে, তাই সে সুন্দর করে নৃত্য করছে। কেমন ভাবে? প্রাণ গৌরে ধরি ধরি নাচে রে মহানন্দে নাচে, নাচে রে আমার গদাধরে। রাধার ভাব স্বরূপা গদাধর, নাচে রে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর, নাচে রে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর, নাচে রে নানা রঙে নাচে, নাচে রে আমার গদাধর। রাধার আমার গদাধরও নৃত্য করছে, সকলের নৃত্য দর্শন করে একজন থাকতে পারছে না, সে কে বলুন দেখি? সে হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য থাকতে পারছে না, এই অদ্বৈত আচার্য কে গো বাবা? ও মা, এই অদ্বৈত আচার্য কে? তিনি হলেন কৈলাসপতি ভোলানাথ। দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেন, সেই রাসলীলা তিনি দর্শন করবেন বলে একজন নকল গোপিনীর বেশ ধারণ করে ওই রাসমঞ্চের মধ্যে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই রাসমঞ্চে কোনো পুরুষের অধিকার ছিল না, একমাত্র পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। তাই তিনি একজন নকল গোপিনীর বেশ ধারণ করে ওই রাসমঞ্চের মধ্যে প্রবেশ করলেন। এবার যেই না প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্র ভগবান তো অন্তর্যামী, তিনি সবই জানতে পারেন। তাই মনে মনে তিনি ঠিক বুঝতে পারলেন যে এই রাসমঞ্চের মধ্যে আমার ভোলানাথ প্রবেশ করেছে। তাই ছুটে এলেন ভোলানাথের কাছে, বলছে ওহে ভোলানাথ, তুমি ফিরে যাও, এই রাসে যে কোনো পুরুষের অধিকার নেই, তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে। বলছে প্রভু, তুমি আমায় ফিরিয়ে দেবে? বলছে হ্যাঁ গো ভোলানাথ, আজ তোমাকে আমি এখানে রাখতে পারবো না, এই রাসের মধ্যে কোনো পুরুষের অধিকার যে ঘটবে না। বলছে বেশ প্রভু, আজ আমি এখানে থাকবো না ঠিকই, কিন্তু তুমিও মনে রেখো, তুমি রাস করলে এই দ্বাপর যুগে এই যমুনার তীরে আমি রাস করাবো সেই নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে। তুমি রাস করলে দ্বাপর যুগে বৃন্দাবনে, আমি রাস করাবো ওই কলিযুগে গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন দেখেছেন মা? যারা নবদ্বীপ গেছেন দেখবেন গুপ্ত বৃন্দাবনে ঢুকতে দেয়, দেখবেন সেখানে সুন্দর করে অনেক মূর্তি আছে। তাই তুমি রাস করলে এই বৃন্দাবনে, আমি রাস করাবো নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে। তাই সেই গুপ্তরাজ আজ প্রকাশ হবে বলে অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। কেমন করে? আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত লোধনী মায়রা উলোধনী, আজ এনেছি এনেছি বলে নিদায় মোর হরিব, সকলে নৃত্য করছে। এমন সময় সুরধনির নাগরিকগণ চলেছে জল নিতে। সকলে যখন নৃত্য করছে আনন্দে তারাও নৃত্য শুরু করলো। তাই তারা কেমন ভাবে নৃত্য করছে, তারা দেখুন কেমন ভাবে নৃত্য করছে। ওই সুরধ্বনির কিনারা সোনার নূপুরে দিয়াও পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির গরিব সুন্দর গৌরাঙ্গরা।
কাছে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা ধনের কিনারায় সোনার নূপুরে দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরা বাসুদেব ঘোষয়াজি করো শ্রদ্ধে গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সুন্দর এই হরিবাস এতক্ষণ আমরা শ্রবণ করলাম গৌর চন্দ্রিকা কালকেও বলেছি আজও বলছি গৌর সুন্দরী চরণ স্মরণ না করলে কোনো লীলারও সাধন করা যায় না তাই আমরা গৌর সুন্দরকে স্মরণ করে নিলাম এবার চলে যাব কোথায় মধুময় মধুর শ্রীধাম কোথায় গো মা বৃন্দাবনে তাই না মা সেই বৃন্দাবনে যাব আজ আপনাদের যে লীলাগণ আপনারা আস্বাদন করবেন যে লীলাগণ আমরা পরিবেশন করব লীলাগণের বিষয়বস্তু আপনারা সকলেই অবগত ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা সর্বলীলার মুকুটমণি লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা তাই সেই রাসলীলা আপনারা আজ শ্রবণ করবেন তাই চলুন আমরা আমাদের নিজ নিজ মনকে পৌঁছে দিই সেই বৃন্দাবনে দেখুন মা দেহ নিয়ে যাবার তো উপায় নেই যেতে পারবো দেহ নিয়ে যেতে পারবো না অনেক সময়ের ব্যাপার টাকা পয়সার ব্যাপার কিন্তু শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই তো মধুর 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 শ্রীধাম বৃন্দাবন তাই আমরা বৃন্দাবনেই বসে আছি মা বৃন্দাবন আর যেতে হবে না এই এত সুন্দর হরিবাসর এই হরিবাসরটাই হলো শ্রীধাম বৃন্দাবন তাই চলুন এটা হলো নাম বৃন্দাবন আমরা আমাদের আপন আপন মৌকে পৌঁছে দিই শ্রীধাম বৃন্দাবন ধাম বৃন্দাবনে তাই আমার সঙ্গে সকলে মিলে একটু নৃত্য করে যে যেমনভাবে বসে আছেন দুটো হাত তুলে একটু নৃত্য করে একটু শীত করছে তো মা কিন্তু হাত দুটো একটু বের করতে হবে কষ্ট করে আমি কীর্তন করছি আমার কিন্তু কোনো শীত করছে না আমি এই নাচ গান করছি তো কিন্তু আপনাদের শীত করছে আমি ভালোই বুঝতে পারছি তা একটু যে যেখানে বসে আছেন একটু করতালি দিয়ে একটু নৃত্য করতে করতে চলুন আমরা চলে যাই শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে যাওঙ্গি সখি বৃন্দাবনে যাওঙ্গি কি গো মা বৃন্দাবন যাবেন তো কারা কারা যাবেন একটু হাত তুলুন দুটো হাত সবাই যাবেন না হাত তুলতে হবে যারা দাঁড়িয়ে আছে সবাইকে কই দেখি একবার নিতাই গৌর হরি বল রাধে রাধে এই সবাই হাত তুলছে না কিন্তু একটা কথা বলবো দেখবেন সবাই হাত তুলবে কেমন একটা কথা বলবো সবাই হাত তুলবে দেখুন এই যে আপনাদের গ্রাম বোলপুর তো বোলপুর গ্রাম তা এই বোলপুর গ্রামের মধ্যে কার মনে কি রকম পাপ ঢুকে আছে আপনারা কেউ জানেন কার মনে পাপ আছে কেউ বলতে পারে না আমি একটা সুন্দর উপায় করে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন সুন্দর উপায় কিন্তু এই হরিবাসরে যে হাত তুলবে না জানবেন তার মনের মধ্যে পাপ আছে তো এমনিতে তো দেখতে পান না মা যে কার মনের ভিতরে কি আছে একটা সুন্দর সুযোগ করে দিয়েছি দেখে নিন অপরাধ নেবেন না বাবা আপনাদের ছোট মেয়ে তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলে কেউ অপরাধ নেবেন না সবাই রাধে রাধে বৃন্দাবনে যাওঙ্গি সখি বৃন্দাবনে যাওঙ্গি
मेरे उठे विरे की पीर से खेल वृंदावन जाऊंगी, मेरे उठे विरे की पीर से खेल वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी, मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर राधे 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 बोले राधे, विष्णु भी बोले राधे,
বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা রাধে রাধে বলে বিষ্ণু রাধে রাধে বলে। তাহলে ত্রিদেবের মধ্যে ব্রহ্মা রাধে রাধে বললো, বিষ্ণু বললো, আর কে বাকি আছে? আর একজন কে? ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তাই কি বলছে, মহেশ্বরের আর এক নাম হলো শঙ্কর। শঙ্কর কে ডমরু সে আওয়াজ আয়ে, রাধে 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 রাধে। সূর্যদেবও বলছে রাধে রাধে, আর কে রাধে রাধে বলছে? তারকে মণ্ডল সে আওয়াজ আয়ে, রাধে রাধে রাধা কা নাম অনমোল বলো, রাধে রাধে রাধা কা নাম অনমোল বলো, অনমোল বলো রাধে রাধে, অনমোল বলো রাধে রাধে, অনমোল বলো রাধে রাধে, অনমোল বলো রাধে। কি গো মা, বাড়ি থেকে খেয়ে আসেনি? বৃন্দাবন মে আরো উচ্চস্বরে বাবাদেরকে বলতে হবে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, কেশি ঘাট মে, বংশী বট মে, শ্যামকে মুরলি বলে, নিকুঞ্জ কানন মে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো, কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো, কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো, কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো। রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দিনী কি, অষ্ট সখীর শিরোমণি কি, শ্রীধাম নবদ্বীপ মাঝেরই আমরা চলে এলাম শ্রীধাম বৃন্দাবনে।